চলতি বছরের জুলাইয়ে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে। এক পর্যায়ে কোটা আন্দোলনে ছয় সমন্বয়কারীকে ধরে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি অফিসে। এই ছয় সমন্বয়কে ছেড়ে দিতে এবং শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি বন্ধ করতে রিট করা হয় হাইকোর্টে। হাইকোর্টের এই রিটের অন্যতম আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না। আদালতের শুনানিতে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন। পরে ছেড়ে দেওয়া হয় বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম সহ ছয় সমন্বয়কারীকে। হঠাৎ করে 17 অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় হত্যাচেষ্টার মামলায় 94 নম্বর আসামি করা হয় সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে। তাকে আসামি করার বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানান। সোমবার বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন করেন জেডাই খান পান্না। পরে শুনানি করে আগাম জামিন দেন হাইকোর্ট। গণমাধ্যমে জেডাই খান পান্না বলেন, মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে প্রতিবাদ করা হবে। রাজনৈতিক মামলা হলে পরে আমি এটা গ্রহণ করতাম, সেটা আমাকে কষ্টদায়ক হতো না, কিন্তু এই মামলাটা আমাকে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। কারণ এটা কোনো রাজনৈতিক মামলা না, একটা অচেনা লোক যে বাদী। আজকে ডেইলি স্টার দেখবেন আপনারা যে সেখানে বলছে যে আমি চিনি না, সরকার বিরোধিতা করি না, সরকারের কিছু ভুল পদক্ষেপ ভুল কার্যক্রম তার আমি বিরোধিতা করেছি, সমালোচনা করেছি। মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসা এত সহজ না। 30 লক্ষ মানুষের রক্ত এটা পৃথিবীর ইতিহাসে হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, হবেও না। অতএব সেটার উপরে আঘাত আসা এত শক্ত না। জেডাই খান পান্নার আইনজীবী জানান, মামলাটি অযৌক্তিক ও হয়রানিমূলক। যে মামলা করছে তিনি মনে করছেন যে তিনি খুব জাতীয় বীর হয়ে আছেন এই ধরনের মামলা করে, কিন্তু আসলে এগুলো কোনো কাজে আসবে না। এই ধরনের খারাপ মামলা, এই ধরনের মামলাগুলোকে জুডিশিয়ারের জন্য অশুভ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মিস্টার পান্নার মতো লোকরা জাতীয়ভাবে সুপরিচিত, তার স্ট্যান্ডিং সবার কাছে পরিচিত, সবাই জানে এই ভদ্রলোক অন্তত এই কাজগুলো করতে পারে না। যখন এই মামলাগুলো করা হয়েছে তখন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল, পুলিশ কেন এই নামটা দিতে অস্বীকার করেনি? মামলার বাদী খিলগাঁও থানায় এজাহার থেকে জেডাই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয় ভুলবশত নামটি দেয়া হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা।